বন্ধুরা তোমাদের মুখেও এরকমই অবাঞ্ছিত লোম আছে তাহলে এই অবাঞ্ছিত লোম বাড়িতে বসে অতি সহজেই এই ঘরোয়া উপায় দিয়েই দূর করে নিতে পারবে আর লোম জীবনেও গজাবে না যদি এই উপায়টা করে ফেলতে পারো আজকে আমি তোমাদের দুটো উপায় বলে দেবো কিংবা দুটো পদ্ধতি বলে দেবো এই ঘরোয়া পদ্ধতি দিয়ে অতি সহজেই এই অবাঞ্ছিত মুখের লোমগুলোকে দূর করে ফেলতে পারবে বন্ধুরা এরকমই ধরনের আপার লিপসে চিন এরিয়াতে অথবা কপালে কিংবা কানের পাশে অবাঞ্ছিত লোম হয়ে থাকে এই লোম দূর করার জন্য আমাদের এখানে প্রয়োজন হবে একটি পিঁয়াজ পেঁয়াজ অতি সহজেই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এসে থাকে তো এই পেঁয়াজকে প্রথমে এরকমভাবে একটু কেটে নিতে হবে কেটে নিয়ে এই কাটা অংশ দিক থেকেই আমাদের পেঁয়াজটাকে একটু এইভাবে ছেঁচে নিতে হবে তো এইভাবে পেঁয়াজটা ছেঁচে নেবে অথবা একটু পেঁয়াজ বেটেও নিতে পারো তো যেটা তোমাদের সুবিধা হয় সেইভাবে নেবে মাত্র এক চামচ এক চামচ পেঁয়াজ নিলে তোমরা এই উপায়টি চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারবে তো দেখো এক চামচ পেঁয়াজ আমি এখানে এইভাবে বেটে নিয়েছি এই পেঁয়াজ বাটাটা তোমরা চাইলে রসটা ছেকে নিয়ে নিতে পারো পেঁয়াজের যে বাকি অংশটা থাকে সেটা ফেলে দিতেও পারবে আর চাইলে পেঁয়াজ বাটাটা পুরোটাই নিতে পারো আর তার মধ্যে মেশাবে চার পাঁচ ফোঁটা লেবুর রস এই লেবুর রস আর পেঁয়াজ এই দুটি সাথে আমাদের এবার মেশাতে হবে কোলগেট পেস্ট যে কোনো সাদা পেস্ট এখানে দুটো মটর দানার মতন মিশিয়ে নেবে তো এখানে দেখো আমি সাদা রঙের পেস্ট মিক্স করে নিচ্ছি দুটি মটর দানার মতন তো এটা যা তৈরি করছি আমি এতে আমি তিন থেকে চার দিন এটি আমি আমার আপার লিপসে চিন এরিয়া অথবা কানের পাশে যে অতিরিক্ত লোম হয়ে থাকে সেগুলি দূর করতে সাহায্য করবে তো এখানে দেখো এটাকে ভালো করে আগে আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা পেঁয়াজ লেবুর রসের সাথে এই পেস্ট মিশিয়ে লাগালে লোমের গোড়া নরম হয়ে যায় লোমের গোড়া দুর্বল হয়ে যায় আর এই লোমের গোড়া যখন দুর্বল হয়ে যাবে তখনই এই লোম আস্তে আস্তে ঝরে পড়ে যাবে আর লোম জীবনে গজাবে না তখন তবে বন্ধুরা একটা কথা আচ্ছা এরপর আমরা এখানে মিশিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো এটার মধ্যে এক চামচ চাল গুঁড়ো মিশিয়ে দেবে মিশিয়ে দেওয়ার পর এটা ভালো করে মিক্স করবে যদি প্রয়োজন মনে হয় যে ঘন হয়ে গেছে তাহলে অল্প একটুখানি কিছু ফোটা জল মেশাতে পারো এখানে মিশিয়ে এইভাবে এই মিশ্রণটি তৈরি করে নেবে এটি তৈরি করে তিন চার দিনের জন্য তোমরা রেখে দিতে পারো তিন চার দিন রোজ লাগাতে পারো এটি বানাবার পর সঙ্গে সঙ্গে কিন্তু লাগাবে না সঙ্গে সঙ্গে লাগালে চোখে ঝাঁজ লাগতে পারে তাই এটাকে বানিয়ে কিছুক্ষণ রেখে দেবে দশ পনেরো মিনিট রেখে দেওয়ার পর তারপর এটি তোমরা আপার লিপসে কানের গোড়ায় চিন এরিয়াতে যেখানে যেখানে লোম হয় সেই সমস্ত জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারো কপালে অনেক সময় অনেকে দেখবে অতিরিক্ত লোম থাকে কপালেও এটা লাগাতে পারো এগুলো লাগালে কি হবে হয়তো তোমাদের মনে হবে যে এটা লাগাবার সঙ্গে সঙ্গেই লোমগুলো উঠে যাবে কিন্তু তা হয় না এটা বেশ কিছুদিন লাগাবার পর আস্তে আস্তে লোমের গোড়া যখন দুর্বল হতে আরম্ভ হয়ে যায় তখন সেই লোম ঝরে পড়ে যায় তাই এটাকে তোমরা দশ পনেরো মিনিট মুখে এইভাবে লাগিয়ে রাখবে দশ পনেরো মিনিট এইভাবে মুখে লাগিয়ে রাখার পর যে জায়গাতেই লোম থাকে সেই সমস্ত জায়গায় লাগিয়ে রাখার পর তারপরে দশ মিনিট পর এক আঙুলের সাহায্যে এইভাবে স্ক্রাব করবে এটাকে এইভাবে স্ক্রাব করলে লোমের গোড়া অব্দি যাবে গিয়ে লোমের গোড়াটাকে দুর্বল করবে আর তারপরে একটি ভিজে কাপড় দিয়ে তোমাদের এইভাবে এটিকে মুছে ফেলতে হবে তো এটা একদিনে কিন্তু দূর হবে না এটা বেশ কয়েকদিন লাগাবার পরে আস্তে আস্তে দেখবে সেই লোমের গোড়া দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গিয়ে লোমগুলোও পড়ে যাবে আর ওই লোমের গোড়া যখন দুর্বল হয়ে যাবে তখন সেই লোম গোড়া থেকে আর নতুন করে লোম তখন আর গজাবেই না তো এই উপায়টা কিন্তু এইভাবে ন্যাচারাল যদি করতে পারো চাও তোমরা তাহলে এই উপায়গুলো করতে পারো আরেকটা পদ্ধতি খুবই সোজা যেটা হচ্ছে হলুদ এখানে নেব আমরা রান্নার হলুদ নিয়ে নেবে দু তিন চিমটি অথবা হাফ ছোট চামচ একটু রান্নার হলুদ নেবে তার মধ্যে বেকিং সোডা মেশাবে মানে খাবার সোডা যেটা হয় সমান পরিমাণে দুটোকে নেবে হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ হলুদ এটার মধ্যে আর কিছু না একটুখানি জল মেশাবে আর হ্যাঁ অল্প একটু চাল গুঁড়ো মেশাবে যাতে এটা একটু ঘন ভাব এসে যায় অল্প একটু চাল গুঁড়ো মিশিয়ে হলুদ আর খাবার সোডা এই তিনটে জিনিসকে একটু জলের সাহায্যে গুলে একটা পেস্ট তৈরি করে নেবে এটাকেও তোমরা ব্যবহার করতে পারো এটিও ঠিক একই পদ্ধতিতে আমরা কপালে লিপ আপার লিপসে চিন এরিয়াতে কিংবা কানের পাশে যেখানে লোম গজায় সেই সমস্ত জায়গায় এটি লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে আর দশ পনেরো মিনিট রেখে দেওয়ার পর এটা মুখ থেকে মুছে নেবে বন্ধুরা এটা কিন্তু তোমাদের রো দুটোই তোমাদের রোজ করতে হবে রোজ করলে তবেই আস্তে আস্তে লোমের গোড়া দুর্বল হয়ে একটা সময় এমন আসবে যে লোমগুলো ঝরে পড়ে যাবে আর দ্বিতীয়বার লোম কিন্তু গজাবে না তবে ধৈর্য ধরে এগুলো করতে হবে কারণ এক একজোনার লোম মুখে লোমের গ্রোথ এক এক রকমের হয় কারোর খুব হার্ড লোম হয় কারোর খুব সফট নরম লোম হয় যার ফলে কিছুদিন কয়েকবার ব্যবহার ব্যবহার করলেই সেই লোম কিন্তু উঠে যায় আবার কারোর কারো অনেক হার্ড লোম যদি হয় তাহলে সেটি উঠতে কিন্তু সময় লাগে তাই যদি ন্যাচারাল পদ্ধতিতে তোমরা একদম ন্যাচারালি লোমকে দূর করতে চাও তাহলে এইটি করতে পারো ধৈর্য ধরে তোমাদের করে যেতে হবে আর যদি কৃত্রিম রূপে আর্টিফিশিয়ালভাবে করতে চাও তাহলে তোমাদের ওই রেজার হেয়ার রিমুভার এইগুলো সব যুক্ত জিনিসপত্র ব্যবহার করে তোমাদের ইনস্ট্যান্ট তোমরা রেজাল্ট পেতে পারো কিন্তু ঘরোয়া উপায়ে যদি করতে হয় তাহলে এইগুলো তোমাদের করে যেতে হবে দীর্ঘদিন ধরে করতে থাকলে আস্তে আস্তে লোমের গ্রোথ কমে গিয়ে এক সময় স্কিন একদম প্লেন হয়ে যাবে তো ব্যাস এইভাবে মুখের লোম সরিয়ে নেবার পর এটা মুখ থেকে ধুয়ে নেবার পরে ভালো করে একটুখানি মশ্চারাইজার অথবা কোনো ক্রিম লাগিয়ে নেবে তো এটি উপায়টা করে দেখো ভালো রেজাল্ট পাবে বেশ কিছুদিন করলে দুর্দান্ত রেজাল্ট পাবে এটাতে